একজনের চাকরি আরেকজন করে আর সে বাসায় যায় মানে অন্য কাজ করে ওই ঘর দুয়ার মানে কারণে কৃষি টিসি করে মানে একটা ভালো একটা ব্যবসা পাতা নিছে ভালোই সরকারে আর কত ফাঁকি দিব মানুষে কোন দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে একটা ঘর এই ঘরে আসলে মানুষ থাকে এটা আসলে অবশ্য গাছের ছায়ায় খুব সুন্দর একটা পরিবেশ এর নিচে বাসাটা আসসালামু আলাইকুম কেউ আছেন ঘরে এতে আলোতে আসেন একটু এদিকে আসেন কি নাম আপনার হ্যাঁ ফিরোজ হোসেন কি করেন আপনি রাস্তা ঝাড়ু দেন ঝাড়ু দেন তো এইখানে আপনি কি একলা থাকেন দর্শক দেখতে পাচ্ছেন যে উনি যে এখানে থাকে তো ঘরে তো একেবারে অনেক সুন্দর কিছু সাজাইছেন অনেক ছবি দিয়া আল্লাহর কালামের ছবি নামাজ কালাম পড়েন কোথায় পড়েন মসজিদ আছে সামনে না দর্শক মোটামুটি ওনার জায়গাটা মোটামুটি হলেও পরিষ্কার পরিচ্ছন্ন আছে অন্যান্য যারা রাস্তার পাশে থাকে ঘরে এরকম টং উঠায়া যারা ঘরে থাকে তারা অতটা পরিষ্কার থাকে না উনি মোটামুটি এই যে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন গাছের ছায়ায় মোটামুটি পরিষ্কারই আছে তো আপনার পরিবার কি মারা গেছে কিভাবে হঠাৎ হ্যাঁ একটু পরে কোথায় এক বছর এখানে এইখানেই জি তাদের গ্রামে মাটি দিয়েছি হ্যাঁ গ্রামের বাড়ি নিয়ে গেছি গ্রামের বাড়ি নিয়ে গেছিলেন বাড়ি হলো বাঘের গঞ্জ হ্যাঁ বরিশাল বাঘের গঞ্জ বরিশাল বাঘের গঞ্জ জি তো ছেলে মেয়ে আছে আমার এক মেয়ে মেয়ে কোথায় আমার দেশে দেশের বাড়ি কার কাছে থাকে আমার আম্মার কাছে আপনার আম্মার কাছে কবে থেকে এখানে আছেন আপনি ছিলেন প্রায় আট নয় বছর আট নয় বছর এই রাস্তা ঝাড়ু দেন আপনি এটা রাস্তা ঝাড়ু দিয়ে কি এমনি এমনি দেন নাকি টাকা দেয় কেউ টাকা দেয় বললি বললি কাজ করি আমি ছয় হাজার টাকা পাই ছয় হাজার টাকা পান জি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দিয়া সংসার চলে না এবারে আউট কাজ করি আপনি কাজে ডাকলে কাজে যাই হ্যাঁ যেমন আপনি কাজ কাজের কথা বললেন ভাই একটু কাজ করে দেন ওই কাজ করি আউরে কিছু পয়সা পাই কী কাজ করেন ওই ধরেন আপনি বাসায় ঝাড়ু দিয়ে বললে ঝাড়ু দিই ড্রেন সাফ করে দেই তারপর বাড়ির মাটি সাফ করে দেই আবর্জনা বা আপনি বাসা জমাইছেন না ফেলাই দিতে বললে দুই তিনশো টাকা দেন নিয়ে যা ফেলাই এইভাবেই চলতো আর কি আমার চাকরি নেই চাকরি নাই না এই জায়গার ঝাড়ু দেওয়ার কারণে কে দেয় টাকা দেয় যার চাকরি করি আর কার চাকরি করেন আপনার একটা চাকরি করি আপনি দেন আমার বুঝলাম তা এই রাস্তা কার রাস্তা আরেকজন আর উনি অসুস্থ ওনার বললে আমি করতাম যে প্রায় পাঁচ বছর ধরে ও আচ্ছা আচ্ছা নগর ভবনে ওনার নামে চাকরি হ্যাঁ আপনার পরিবর্তন আমি করতাম নগর ভবনে আরেকজনের চাকরি হ্যাঁ সেটা আপনি করতেছেন হ্যাঁ তো সে কই সে দাসে তারা টাকা দেন না সে আমাকে টাকা দেয় তাকে সরকার টাকা দেয় সে আমাকে বেতন দেয় ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে সে গ্রামের বাড়িতে ঠিকই বেতন পায় হ্যাঁ কিন্তু গ্রামের বাড়িতে থাকে হ্যাঁ আর সেই বেতন উঠে আপনারে না উনি আমাকে দেয় কত বেতন পায় উনি পায় সতেরো হাজার পাঁচশো হ্যাঁ আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা পায় আমাকে দেয় আমাকে দেয় ছয় হাজার আপনাকে দেয় ছয় হাজার আর বাকি টাকা হে নেয় মানে কাম কাজ করে না দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে এই যে মানুষের অবস্থা সে যে টাকাগুলো নিতেছে সরকারের কাছ থেকে এটা তার হালাল হইতেছে হ্যাঁ এমনি হালাল হইতেছে আসে মাসে একবার মাসে একবার আসলে সে তো কাজ করে না কাজ তো করে না আপনি আমি করি তাহলে সে তো টাকাগুলো এমনি এমনি নিতেছে এই যে ওনার নামের উপরে চাকরি নামের উপরে চাকরি কিন্তু কাজ করে না তাহলে এটা তো হালাল হইলো না এটা তো স্যার ওনার ব্যাপারে আমার তো আমি তো পরিশ্রম করি ঠিকই কিন্তু আপনারা দেয় হলো ছয় হাজার টাকা দর্শক আপনারা বুঝতে পারছেন বিষয়টা যে একজনের চাকরি আরেকজন করে আর সে বাসায় যায় মানে অন্য কাজ করে ওই ঘর দুয়ার মানে কারণে কৃষি টিসি করে মানে একটা ভালো একটা ব্যবসা পাতা নিছে ভালোই সরকারে আর কত ফাঁকি দিব মানুষে কোন সে যাই হোক এখন আপনার কষ্ট হয়ে যেতেছে বেশি আপনার নাকে কি হয়েছে নাকে ওই গাড়ির রাস্তা ঝাড়ু শোনা
ওই আইল্যান্ডে ঝাড়ু টানছি না, ওই সময় আমার গাড়িতে মেরে দিয়েছিল ওই এই যে পাও পাও অ্যাক্সিডেন্ট হয়েছিলেন না? আপনি যে জীবনের ঝুঁকি নিয়ে ঠিকই কাজ করতেছেন, মাত্র 6,000 টাকা পাইতেছেন আর বাকি টাকা সেল নিয়ে যেতেছেন, তো এটা আসলে করা ঠিক হয় না। তার তো যাই হোক, মানুষ বাঁচার জন্য অনেক কিছুই করে, এখন আপনি বাঁচার জন্যই করতেছেন। রান্না বান্না খাওয়া দাওয়া করেন কোথায়? হোটেলে করি। হোটেলে করেন, এইখানে রাত্রে থাকেন? বৃষ্টি বৃষ্টি পড়ে না? পরে পড়লে কী করবো, এই যে সিরা, এই যে সিরা, কোনো রকম আর কি ভাই, গরিবের জীবন তো রাস্তার কাছে থাকি, তো ভালো আর উজান যায় না। ঠিক আছে, তা আপনারা তার বাড়ি কি একই গ্রামে? না, যে লোকের চাকরি করে না না, তারে কীভাবে পাইলেন আপনি? ওই ওখানে পরিচয়, আমাদের অফিস আছে এখানে, হাজিরা কথা, তার কোনো হাজিরা নাই। তো সে সে তো মনে করেন যে প্রত্যেক মাসে মাসে তার বেতন বাড়ে? না 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 না, প্রত্যেক মাসে না, সরি, প্রত্যেক বছরে বছরে বেতন বাড়ে। আগে 17 ছিল, এখন 18 হয়েছে। আপনারা কি বাড়ায়? না, আপনারা বাড়ায় না। উনি কি এক জায়গার একই এরকম এরকম মারা টালা সাফ করেন আপনি? দর্শক মন্ডলী, তো এই আর কি অবস্থা ওনার। উনি আছে, যাক আছেন ভালোই নাকি? দেখ, আমি আপনার সময় নষ্ট করলাম, তো রাখেন আপনি 500 টাকা রাখেন, এই টাকাটা আমি দিতেছি আপনারে, আপনার সময় নষ্ট করলাম না না। ঠিক আছে, আমার কিন্তু হয় ভালো হয় সবাই চায়, কিন্তু আপনারে আমার কিন্তু আমার বউটা মারা গেছে 1 বছর হয়েছে, এই কষ্ট নিয়ে আমার বউ 5 বছর নিয়ে আমি রাস্তা এখনো পরে পরে আছি, আমার বউটা মারা গেছে 1 বছর হয়েছে, এই 1 বছর মধ্যে আপনি আমার মনে হয় 500 টাকা দিয়ে ওর সবাই মনে করি এখানে একজন দিন দাম দিতে কেউ আমাকে 100 টাকা দিয়ে সাহায্য করে নাই, বহুত কষ্টে জীবনযাপন করতেছি আমি। বুঝতে পারছি না। ঠিক আছে, আপনি এখন আরেকজনের আপনার দিয়ে ফাড়াইতেছে, আপনার টাকা কম দিতেছে আপনার, আর সে বেশি টাকা নিতেছে কাজ না করে, এটা আসলে না, এটা স্যার আপনি জানবেন এটা বহুত। আচ্ছা, এদিকে আসেন, এদিকে আসেন, আপনারে এখন কোথায় যাবেন এখন? হ্যাঁ, ওই দোকানে যাওয়া দিয়ে যাবেন চা খাওয়া। আপনার চোখে পানি কেন, কানতেছেন নাকি, কারণটা কি? যে বললাম কষ্টের জীবন তো, হ্যাঁ, এই জীবনে 500 টাকা আপনি আমাকে দিবেন এই 1 বছরের মধ্যে, আর কেউ দেয় নাই? না, ঈদে এত মানুষ যায় আসে, কেউ কিছু দেয় নাই? আহা, দর্শক এই আর কি মানুষের জীবন। ঠিক আছে, তো দোয়া করেন আপনি। হ্যাঁ, দোয়া করেন। আচ্ছা, আসি, আসসালামু আলাইকুম। দর্শক এই আর কি অবস্থা ওনার, দেখতে পাচ্ছেন যে এই আর কি পরিস্থিতি। ঠিক আছে, হ্যাঁ।